গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের শেষ অর্থাৎ আখেরি নবী ছিলেন হযরত মুহাম্মদ। তাই আজও সমস্ত বিশ্ববাসী ওনার পথ অনুসরণ করে চলছেন। প্রতি বছরই ওনার আবির্ভাব দিবস পালন করা হয়ে থাকে সারা বিশ্বব্যাপী। সেই সাথে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় দিনটি। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বনবী হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে শান্তির বার্তা নিয়ে সুসজ্জিত র্যালি সংগঠিত করা হয়। তাছাড়া এদিন দিনভর চলে নানান সামাজিক কর্মসূচি। এই উপলক্ষে উদ্যোক্তাদের পক্ষ থেকে মঙ্গলবার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় রাজবাড়ী দুর্গাপুর স্থিত বড় মসজিদ প্রাঙ্গণে। বৈঠক শেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া ও পরে শিরনি বিতরণ করা হয়। শেষে কমিটির পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয় যে আগামীকাল অর্থাৎ 28শে সেপ্টেম্বর ধর্মনগরে মুখ্যমন্ত্রীর কর্মসূচি থাকায় প্রশাসনের পক্ষ থেকে সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। দুপুর 2 ঘটিকায় উক্ত মসজিদ প্রাঙ্গণ থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুসজ্জিত জুলুস র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে 15টায় রাজবাড়ী দুর্গাপুরে এসে সমাপ্ত হবে। পাশাপাশি এদিন এক বিশেষ রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি সকাল থেকেই শুরু হবে। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করবেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার। থাকবেন অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও। তাই যে সকল যুবক ভাইরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যথাসময়ে উপস্থিত হয়ে রক্তদান শিবিরকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য এবং ব্যাপক হারে সমস্ত জেলা থেকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান রাখা হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দিন উদযাপন উপলক্ষে আগামী 28শে সেপ্টেম্বর ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবারও যে শান্তি সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে, সেই শান্তি সংহতি মিছিলে জেলা কমিটির পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে, কমিটির পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক জেলার প্রত্যেকটি মানুষকে আমরা জানাই পবিত্র রবিউল আউয়ালের মুবারকবাদ। এ মিছিল রাজবাড়ী পুরান জামে মসজিদ সংলগ্ন রেলওয়ে লেভেল ক্রসিং থেকে শুরু করে ধর্মনগর শহরের প্রধান প্রধান সড়ক পথ পরিক্রমা করে এই জায়গাতে এসে শেষ হবে। সুতরাং এখানে আগে টাইম ছিল সকাল 10 ঘটিকা, এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম। এই ধর্মনগরে 2টি প্রোগ্রাম থাকার কারণে আরক্ষা দপ্তর আমাদেরকে সময় বেঁধে দিয়েছে বিকাল 2 ঘটিকা। সুতরাং আপনারা বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহযোগে যথাসময়ে এই শান্তি সংহতি মিছিলে অংশগ্রহণ করার জন্য জেলা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ রাখছি। পাশাপাশি এবারকার আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি, রক্তদান মহোদান এই উদ্দেশ্যকে সাফল্য মণ্ডিত করার জন্য এখানে ব্যাপক হারে রক্তদানের একটা শিবির আমরা এখানে অনুষ্ঠিত করতে চাচ্ছি। অতীত সকাল 9 ঘটিকা থেকে শিবির রক্তদান শিবির শুরু হবে। এখানে উদ্বোধন করবেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন শ্রীযুক্ত প্রদ্যুৎ সেন, প্রদ্যুৎ সরকার মহোদয়। সুতরাং এনার রক্তদান শিবিরকে এবং শান্তি সংহতির মিছিলকে সুসংগঠিতভাবে সুসজ্জিত করে সাফল্যমণ্ডিত করার জন্য রাজ্যবাসীর কাছে বিনম্র অনুরোধ রইল। ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।